আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সবাইকে ধন্যবাদ সিমো ব্লগস দেখার জন্য। তো আমি সিমো আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি। আমি শীতের মধ্যে বাসায় শুয়ে রয়েছি, তো নিশি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি করতেছো সিমো? আমি বলতেছি আমি তো শুয়ে রয়েছি, অনেক শীত পড়ছে। হ্যাঁ, অনেক শীত, বাইরে অনেক কুয়াশা। তারপর বলতেছে চলে আসো, আমি দেশি মুরগি রান্না করব, তো আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে এবং একটা ব্লগও হয়ে যাবে রান্নার রেসিপি। তো আমি বলছি যে হ্যাঁ, বুদ্ধিটা তো ভালোই। তো নিশি ফোন দেওয়ার পরে আমি তাড়াতাড়ি চলে আসছি। আইসা আজকে দেশি মুরগি রান্না হবে, আপনাদের দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমরা রান্না করি ফাঁকে, আবার অনেক দুষ্টামিও করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন, বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমরা সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন, আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি ভিডিও দেখবেন, আর বেশি বেশি মন ভালো থাকবে। আপনাদের জন্যই আমরা আছি, আর আপনাদের মন ভালো করার জন্যই আমরা নিত্য নতুন নতুন ভিডিও তৈরি করি। তো গাইস, আপনারা তো বলেনি আমি একটু বেশি খাই, তো আজকে আবারও চলে আসছি খাবার একটা রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব দেশি মুরগি। সো দেশি মুরগি সবাই খুব খেতে পছন্দ করে, তো আমিও খুব ভালোবাসি। তো আমি সিমুকে বলতেছি চলে আসো আমাদের বাসায়, আমরা দেশি মুরগি রান্না করব আর এটা একটা রেসিপি হয়ে যাবে। তো আমি আমার মতন করে রেসিপিটা আপনাদের সাথে উপস্থাপন করলাম, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো গাইস, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখতে থাকুন। তো গাইস বলেই তো দিয়েছি আজকে আমরা কি রান্না করব। আজকে আমরা দেশি মুরগি ভুনা রান্না করব। তো খাইতে পছন্দ করি, তাই খাই খেয়ে ভিডিও বানাই, মুরগির মাংস রান্না করবো। তো এখন আমার দেশি মুরগি রান্না করবো, আমার নিজের মতন করে রান্না করবো আমি। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখবেন। তো এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে সব দিব এবং রান্না করবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। তো এইখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে দেশি মুরগি নিয়েছি, দেখেন মিডিয়াম কেটে নিয়েছি। এখানে মরিচ আর তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ আর এখানে গরম মশলা। আর গাইস এইখানে মেথি নিয়েছি আমি, মাংসতে মেথি খাই কারণ মেথি ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর সেখানে বিল্লু আছে, ওর বিল্লু আছে। তো এখন আমি তেল দিয়ে দিতেছি পরিমাণ মতন। এখানে দুইটা মুরগি আছে, দুইটা দেশি মুরগি আছে, তো এই অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হলে আমি মেথি আর গরম মশলাটা দিয়ে দিব, কারণ তেলে মেথি আর গরম মশলাটা ভাজা হলে ফ্লেভারটা ভালো আসে। তো এখন আমি মেথি দিয়ে দিচ্ছি, অল্প দিবেন মেথি, বেশি দিলে কিন্তু তিতা লাগবে। জাস্ট অল্প অল্প একটু দিয়ে দিয়েছি। এখন আমি গরম মশলা দিব, এখানে এলাচ, দারচিনি আর লং নিয়েছি, দিয়ে দিয়েছি। মানে তেলের ভিতরে যদি এটা একটু ভাজা হয় না, তো ফ্লেভারটা আসে ভালো। হ্যাঁ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। গাইস নাই বা জানেন কি করছে, পাশে থেকে কাঁচা মাংস খাইতেছ। ও লাম খাই না, এ আর নেক্সট দিন লাম খাই নাই, ও কাঁচা মাংস খেয়ে ফেলতেছে। ও মনে হয় বেশি ক্ষুধা লাগছে না সিমু। তা এখন পেঁয়াজ দিয়ে দিতেছি, যেহেতু বুনা তো এখানে পেঁয়াজটা আমরা একটু বেশি নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু দিব। এখন পেঁয়াজটা আর কি ভাজা ভাজা করবো, একটু একটু ব্রাউন কালার করবো, কড়াইটা না বেশি গরম হয় না, ঠান্ডার দিন তো তাই এমনি ধরতে পারতেছি। যে শীত পড়ছে বলার বাহিরে।
তো আমারও প্রচুর ঠান্ডা লাগছে এই ঠান্ডায়। আজকে তো সকালবেলা উঠে দেখি বাইরে এত পরিমাণ কুয়াশা, আজ তো বেশি রোদ উঠবে না, তাও জাস্ট একটু ভাগ্য গুলো তো রোদ উঠছে। কালকে তো শীতের ঘর থেকে বের হই নাই কুয়াশার জন্য। কয়দিন ধরে গোসল করার না? আরে ভাই এই কথা বললে তো শেষ, এই কথা বললে গায়ে সঙ্গে আল্লাহ বলাই না, একদিন পরপর গোসল করবেন, শীত আসলে আর যদি পান প্রত্যেকদিনই করবেন। নিশি আবার একদিন পর পর করে, হ্যাঁ কারণ যেই ঠান্ডা আমার মাথা ব্যথা করে ঠান্ডায়। আমি পারি না শীতে এলে তিন মাস গোসল করা, কিন্তু অসম্ভব, সে গোসল করতেই হবে। তো তেল তো একটু ব্রাউন হোক, আমরা একটু পরে ফিরে আসতেছি। আমি তো এখন রান্না করতেছি, কি বলবা? গাইস আমি না দিন ধরে গোসল করি না। আরে হ্যাঁ আমি রাখি বোনের আর বোনের মতো, আমি বোনের বোনের নাম কি জানি? ঋতু হোসেন। ঋতু হোসেন গোসল করে না এক বছর। গরম পানি বসে এসে বসে তারপর গোসল করছে। আমি বাথরুমে ঢুকছি, সবাই দোয়া করবো, আমি যদি বাই চাপি একদিন পরে গায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো, যেহেতু দুইটা আদা দিয়ে দিব এতটুকু, কারণ আদা বেশি দিলে ফ্লেভার আর একটু দিব বেশি গন্ধ করবে। আর রসুন দিব, সবসময় আদার থেকে রসুন বেশি দিবেন, ঠিক না? হ্যাঁ। আর এখানে জিরা বাটা, জিরা এলাচ বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি কষাবো। নাইমা একটু পানি দাও তো। সামান্য একটু পানি দিব, কারণ পানিটা দিয়ে তারপর আমি হলুদ মরিচ দিব, না হলে ঢাকটা আমার চোখে মুখে আসে। আজকে আমার গোসল করতে হবে, তো এইখানে আমি হলুদ মরিচ দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখন এই হলুদ দিয়ে দিব, পরিমাণ মতন মরিচ দিয়ে দিব। মশলা যত কষবে অত ভালো লাগবে খেতে। এটা পানি ধরে তেল উঠেছে, এখন আমি মাংস দিয়ে দিব। মাংস দেওয়ার পরে তেজপাতা দিব আর কাঁচা মরিচ দিব। মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবেন। এটা ধরেন করলে যায়, এটা শিবুর পছন্দ আর আমার অপছন্দ। আমি গিলা খাই আর আমি রান খাই। আমার একটা ভাগ্নি আছে, ও বলে কি মেয়ে কালা হতো কি আর হে, মেয়েরা কলজা গিলা তো বালা হে, কলজা গিলা হলে বালা কি রোস্ট হচ্ছে। তো
যত কষবে অত মজা লাগে। তো এখন আমি ঢেকে দিতেছি আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এখন আমি ঢেকে দিতেছি, একটু পরে ফিরে আসবো। আমি মাংসটা কষিয়েছি, মানে কষিয়ে দিয়েছিলাম। তো দেখেন মাংস অনেক পানি হয়েছে, উঠিয়ে মাংস সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিবি। কাঁচামরিচটা পরে দিলে কি সিদ্ধ কম হয়, ফ্লেভারটা ভালো হয়। একটু নাড়া দিয়ে দিব যাতে, আর একটু পানি দিয়ে দিব যাতে আপনি সামান্য পরিমাণ গায়ে গায়ে ঝোলটা খাবেন। তারপরে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা বরফ আসলে নামিয়ে ফেলব। এখন আর ঢেকে দিব না, কারণ আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন বরফ আসার পালো। তো পানি পুরোপুরিভাবে বরফ আসলে আমরা ফিরে আসতেছি আবার। তো গাইস, আমি পানি দিয়েছিলাম একটু, আর কিছুক্ষণ পর চলে আসছি, কারণ পানিটা বরফ চলে আসছে আর কাঁচামরিচগুলো হয়ে গেছে। এখন মাংসটা মাথা মাথা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেশি মুরগি রান্না। তো আমি চুলাতে নিভিয়ে ফেলবো, পরিবেশন করবো এখন। তো দেখেন আমার মাংসটা পুরো ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো এখন আমি বাটিতে বাড়বো। দেখতে পাচ্ছেন আমার মুরগি মাংস রান্না হয়ে গেছে। আমি এখন এটা পরিবেশন করেছি সুন্দর একটা বাটিতে। তারপর আমি খেতে পারতেছি না, কারণ অনেক গরম, তাই খেতে পারতেছি। তাও একটু ট্রাই করি, মনে হয় তো অনেক মজা হয়েছে। আমি খাইতে পারবো। অনেক মজা হয়েছে। তো আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ দেশি মুরগি অনেকে পছন্দ করে। তো বাসায় দেশি মুরগি ভুনা পছন্দ করে, তো ট্রাই করবেন। আর আমি একটু খাই, কারণ আমি খাইতে ভালোবাসি, আপনারা জানেন। আপনিও খাবেন বাসায় বেশ বেশি রান্না করে। তো আজকে পর্যন্তই। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কী কী রেসিপি দেখতে পারেন কমেন্ট বক্সে জানাবে। তো গাইস, আমাদের নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।